মহামারী করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টানতে বাংলাদেশ সরকার সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে। সোমবার চলমান কঠোর লকডাউন 14 জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের মন্ত্রী পরিষদ বিভাগ। করোনা ভাইরাসের নিয়ন্ত্রণে গত 1 জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে বাংলাদেশে। লকডাউনে চতুর্থ দিন রোববার চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এরপরে সোমবার লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা রেকর্ডের পর রেকর্ড করেছে। প্রত্যেক দিনই রেকর্ড সংখ্যক মৃত্যু হচ্ছে, যা একদিনকে ছাড়িয়ে যাচ্ছে অন্য দিন। সৃষ্টি হচ্ছে নতুন নতুন রেকর্ড। সোমবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 164 জনের মৃত্যু হয়েছে, যা বাংলাদেশে একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু দাঁড়িয়েছে 15,229 জনের। এর আগে 28 জুন থেকে 30 জুন 3 দিন সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আর এরপরে 1 জুলাই থেকে বাংলাদেশে শুরু হয়েছে কঠোর লকডাউন, যা শেষ হবে 7 জুলাই। নতুন করে 7 দিনের সময় বাড়াবার কারণে 14 জুলাই পর্যন্ত চলবে এই কঠোর লকডাউন। লকডাউনে জরুরি সেবা দেওয়া দপ্তর সংস্থা ছাড়া সরকারি বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিং মল, দোকানপাট বন্ধ রয়েছে। বাংলাদেশে লকডাউন বাস্তবায়নে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী। বিনা প্রয়োজনে বের হলে গ্রেপ্তার করা হচ্ছে। থানা আইন মোহাম্মদ্দীপ বলছিলাম। আসলে আমরা 8 জনকে ধরেছি, এদের মাস্ক ছিল না, তার এলামে এলোমেলো ঘোরাফেরা করছে এবং তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তোমাদের মাস্ক নাই কেন, তারা কোনো সদুত্ব দিতে পারে নাই এবং তাদের আচার আচরণও ভালো ছিল না। যার দরুন তাদেরকে আমরা নিয়ে আসছি এবং গ্রাম্যমান ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে এখানে আসছি এবং এখানে ম্যাজিস্ট্রেট যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে কোচবিহার।